আমি এসেছি মৌচাক মার্কেট। আমি আর প্রান্তি নিয়েছি 1000 টাকার চ্যালেঞ্জ। দেখবো 1000 টাকায় কে কত বেশি প্রোডাক্ট কিনতে পারে। প্রান্তির সাথে দেখা হবে একেবারে চ্যালেঞ্জের শেষে। পুরো চ্যালেঞ্জটা দেখতে আমাদের সাথেই থাকবেন। ৪০০ টাকা করে এখানে সবকিছু। আমি জানি না প্রান্তি কিরকম প্রোডাক্ট কিনবে। কত প্রাইস এটা? একদম 150 বা 120 দিব। 130 দিবেন ভাইয়া। আমি 130 টাকা দিয়ে একটা হোয়াইট কালার ওনার নিয়ে নিলাম। এখন দেখি কে নেওয়া যায়। পছন্দই তো আমার হচ্ছে না কিছু। অনেক দাম। 100 দেখেন। না ভাই 100 দিব। ভাই এটা কত কত রাখবেন? একদম 200 হবে। আমি হচ্ছে একটা ইয়ারিংস নিলাম যার দাম হচ্ছে 100 টাকা। তো দিস ইজ মাই ফার্স্ট পারচেজ, কিন্তু এখানে 250 টাকা চলে গেল। 750 টাকা দেখি। 750 টাকায় আমি কী নিতে পারি? কত করে এগুলো? কত করে এটা? কত ভাইয়া? ভাই এই দুটো মিলে আমি 30 টাকা দেবো। দেখেন ভাই, আমি বাজেটের মধ্যে আছি, বুঝতেছেন না কেন? এটা 200 হলে দেন, নিয়ে যাই। আমি এখানে নিয়েছি একটা ব্রাশ আর একটা ছোট মাল্টি কালারের টিপ, তো এটা নিয়েছি 50 টাকা। ভাইয়া 200 200 হলে দেন না। তো আমি এখান থেকে নিলাম একটা নেল পলিশ, আই থিঙ্ক ব্লু কালার ছিল এটা, তো 30 টাকা দিয়ে নিলাম। হ্যাঁ মাল্টি, হ্যাঁ একটা নেব। এদিকে থাকলে আমার আর আজকে চ্যালেঞ্জে যেতে হবে না, কারণ এদিকে সব কাপড়ের দোকান। কাছে চুড়ি নিলাম 30 টাকা দিয়ে। তো আমি ফার্স্টে এই দুটো নিয়েছিলাম, আমি ভেবেছিলাম দাম 20 টাকা, এখন পরে শুনলাম 40 টাকা দুটার দাম। তো এই জন্য আমি একদম আরেকটু বড় সাইজের একটা নিয়েছি 50 টাকা দিয়েই, দামটা একটু বেশি পড়ছে। আমি আমার এখন অনেক কিছু কিনতে হবে। কি হাতে হাতে কী কী পাওয়া যায় এই জায়গার খাবার? কিন্তু অনেক মজা। আমি আগে কোচিংয়ের ফাঁকে অনেক এসে এখানে খেতাম, আজকে ইনশাল্লাহ চ্যালেঞ্জ শেষ করে একটু খাবো। আমার কাছে আর মাত্র 600 টাকা বাকি আছে এই রিংটা কেনার পর। তো এটা নিলেও 50 টাকা। তো আমি এখন থান কাপড়ের দোকানে যাচ্ছি, কামিজের জন্য কাপড় দেখব। এখানে কাপল রিং পাওয়া যাচ্ছে, তো কেউ যদি কাপলকে রিং গিফট করতে চান আপনারা কিন্তু এখান থেকে কিনতে পারেন। আমি দেখাই কাপড়টা একটু, এই কালারে সেটা নিয়েছি 300 টাকা, 1.5 গজ নিয়েছিলাম আমি। 20 টাকা দিব। থ্যাংক ইউ ভাইয়া। আমি আজকে কেন জানি আই হ্যাভ এ ফিলিং যে আজকে আমি হারবো। আমি জানি না কেন আমি এটা ফিল করতেছি। হ্যাঁ আমি নিলাম একটা উত্তান যার প্রাইস ছিল 80 টাকা। 5 টাকা পিস রাখবেন? রাখেন না, রাখেন না, দুই পিস নেই ভাই। এটা প্রাইস কেমন? 20 টাকা। না না 50 টাকা না, 40 টাকাই আমি বাজেটের মধ্যে। 20 টাকা রাখেন না, একটা দেন আমার লাগবে। 20 দেন দেন, পারবেন পারবেন। এই যে আমার বাজেটে তো 100-এর মধ্যে একটা নিতে পারবো। আমি শুনেছি মৌচাক মার্কেটে ফুচকা নাকি বেস্ট, আমি এখন স্মেলটা পাচ্ছি। তো আমি আমার চ্যালেঞ্জের টাকা থেকে খেয়ে নেই এক প্লেট ফুচকা। আসেন আপনারা। 40 টাকা হয়েছে এই যে। 20 টাকা কম হবে না? এটা কত ভাইয়া? একদম তাহলে আমার জন্য একটা দই ফুচকা 20 টাকা রাখেন, দুইটা মিলে 40 রাখেন। 200 আমার দই ফুচকা, আমি আর লোভ সামলাতে পারছি না, তো খেয়ে ফেলি। খাওয়া ডান, এখন আবার ব্যাক করবো শপিং এ। বাইরে প্রাইস কেমন? সাইড বলা দেবে? দশ হবে না। আমার শপিং ডান, এখন 40 টাকা।
আমি একটু প্রান্তিকে ফোন দিই, কত শপিং না জানি করছে, ফোন ধরতে সব। প্রান্তি, শপিং ডান? আমার মনে হয় তুমি বেশি কিনছো। তুমি দেখো, তুমি দেখো একটা, আমি কাউন্ট করতে থাকি, তুমি দেখো। কত কিছু কিনতো ভ্রান্তে, আটটা, টেন, ইলেভেন, আমি ফার্স্টে একটা রিং বড়ই ভর্তে নিছি, তারপরে ববি পেন, সেখানে হলো চার, সেখানে একটা চাউল আছে, হচ্ছে একটা স্কার্ফ, তারপর হচ্ছে সেফটি পেন, এটা একটা, এটা 200 টাকা নিছে, স্টিচ করা ভালোই, তারপরে আছে একটা চায়ের কাপ, ব্রাশ, মকটক ঢাকার যেটা ওইটা, রাবার ব্যান্ড, এইটা একটা টপ, তারপর আছে টুথপিক, তারপর আছে একটা কাজল, আরেকটা রাবার ব্যান্ড, ইয়ার রিং, ছোট্ট স্টোনের টিপ যখন একটু হেভি মেকআপ করি, একটা কয়টা হয়েছে খুবই ক্লিয়ারলি আমি জিতে গিয়েছি প্রান্তে, উইদাউট এনি চিটিং। ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্ত, কেমন লাগলো আজকের চ্যালেঞ্জ আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আর নেক্সট 1000 টাকার চ্যালেঞ্জ কোথায় দেখতে চান আমাদের সাজেস্ট করুন। টিল দেন টেক কেয়ার, বাই বাই। 1000 টাকা হয়েছে, ভুলেছে আজকে আমি আর কি, আবার যাই, আবার একটা মনে হয় একটা ধরা খেয়েছি, হচ্ছে আল্লাহ পরে নাই পাথর আছে, অল ফর টুডে, বলো পাখিটা বলবেন আপনি, তারপরটা পরে বলছি, একটু কাট করেন তারপর। www.bproperty.com